হ্যালো জিনিয়াস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর কয়েকটা দিন পরেই তোমাদের জীবনের একটা বড় পরীক্ষা, তোমাদের মাধ্যমিক এক্সাম। সো প্রত্যেকে খুব ব্যস্ত, সামান্য টেনশনে আছো জানি, এবং প্রত্যেকেই সেরা প্রস্তুতি নিচ্ছ, তাই তো? তো অনেকেই তোমরা বলেছো যে স্যার, টেস্ট পেপার তো আমরা করছি, কিন্তু কোন পেজগুলো আমরা করব যদি একটু বলে দেন। বা অনেকেই তোমরা কমেন্ট করেছো যে স্যার, টেস্ট পেপারের পেজগুলো একটু বলে দিন। বা যারা মাধ্যমিক গেম চেঞ্জার নিয়েছিল, তারা বলেছিল যে স্যার, সাইজ সেন্টার তো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা কি করবো। তার জন্য আমরা বলেছিলাম যে তোমাদেরকে কয়েকটা টেস্ট পেপারের পেজ কষতে হবে। আজকে এই ভিডিওতে আমি বলে দেবো যে প্রথমে তোমরা টেস্ট পেপারের কোন পেজগুলো কষবে, তারপর যদি সময় থাকে তোমরা আদার্স পেজগুলো কষতে পারো। ওকে, দেখো তোমরা অলরেডি 3 থেকে 4 ধরনের টেস্ট পেপার হাতে পেয়ে গেছো। তো আমি দুটো টেস্ট পেপারের কথা বলবো, একটা হচ্ছে এবিটি, আর একটা হচ্ছে যেটা তোমরা স্কুল থেকে পেয়েছো, সেটা হচ্ছে পর্ষদ। আমি দুটো টেস্ট পেপার তোমার জন্য প্রিপেয়ার করছি, একটা হচ্ছে এবিটি আর একটা হচ্ছে স্পর্শক। তোমরা অন্য টেস্ট পেপার করতে পারো, কোনো অসুবিধা নেই, সমস্ত টেস্ট পেপারে প্রায় 19 পিস। ওকে, সো এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের আমি 5টা পেজ দিচ্ছি। এই 5টা পেজ তোমরা প্রথমে ভালো করে করবে, তারপর অন্যান্য পেজ গুলো করবে। ওকে, চলো এবিটি পেজ গুলো আমরা দেখে নিই। তাহলে এবিটি এর এবিটি হচ্ছে 614 নম্বর যে পেজটা আছে, সেই 614 নম্বর পেজটা তোমরা প্রথমে করবে। ফিজিক্যাল সায়েন্সের 614 নম্বর পেজটা করবে, এটা প্রথমে। সেকেন্ড হচ্ছে 671 করবে, তৃতীয় নম্বর হচ্ছে 712, চার নম্বর যেটা করবে সেটা হচ্ছে 769, এবং 5 নম্বর করবে 885। এই 5টা পেজ, এই এবিটি এর 5টা পেজ তোমরা প্রথমে করবে। কি কি বললাম? একটা হচ্ছে 614, একটা 671, 712, 779, 769 এবং 885। তোমরা এগুলো খাতায় লিখে নাও বা টেস্ট পেপারে পেজগুলো মুড়ে নাও। ওকে, যারা এবিটি টেস্ট পেপার নিছো, তারা প্রথমে এই 5টা পেজকে ভালো করে কষবে। ওকে, এবার দেখো আরেকটা বলছি, সেটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার, যেটা তোমরা স্কুল থেকে পেয়েছো বা বোর্ডের টেস্ট পেপার। এখান থেকে কোন 5টা পেজ তোমরা করবে? 247, 258, 268, 272 এবং 291। এই যে 5টা পেজ আছে, এই 5টা পেজকে তোমরা ভালো করে প্রথমে করবে। কি কি? 247, 258, 268, 272 এবং 291। এই 5টা পেজ তোমরা প্রথমে ভালো করে করবে। এবার দেখো টেস্ট পেপারের পেজ করার জন্য কয়েকটা জিনিস আমি বলে দিই। এই যে 10টা পেজ তোমাকে বললাম, এই 10টা পেজ তোমরা এখন করবে, পুরো কমপ্লিট করবে। এক নম্বর কি না, পুরো অল কমপ্লিট, মানে এখানে কোনো অর অথবা দুটোর মধ্যে একটা করো, চারটার মধ্যে দুটো করো, এই ধরনের কোনো কিছু করবে না। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে, এটা প্রথম কথা। সেকেন্ড যেটা হচ্ছে, পুরোটা কিন্তু তোমরা লিখে করবে, মানে এমনটা না এটা পাচ্ছি এটা পাচ্ছি মার্ক করে দিলে, এরকম কিন্তু করো না, পুরো লিখে করবে, বুঝা গেল? সেকেন্ড, তিন নম্বর যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে কি না, টাইম মেনে করবে, যে 3 ঘন্টা সময় বা 3.5 ঘন্টা সময়, 3.5 ঘন্টার মধ্যে পুরো পেজটাকে কমপ্লিট করবে। চার নম্বর যেটা বলবো, যে প্রশ্নটা তোমাদের প্রবলেম হচ্ছে, যে প্রশ্নটা তোমাদের প্রবলেম হচ্ছে, সেই ওরিয়েন্টেড সেই প্রশ্নটাকে তোমরা ভালো করে আগে দেখে নাও, ভালো করে পড়ে নাও, বুঝে নাও, তারপরে করো। দেখে দেখে ওখানে কিন্তু লিখে দিও না, ভালো করে বুঝিয়ে পড়ে নাও এবং সেই টপিকটাকে পড়ে নাও। প্রশ্নটা পড়তে যে টপিকটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেই টপিকটাকে পড়ে নাও। সাপোজ ধরো তোমার পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। সো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এটা পড়ে নিলে, তাকে চরম বা পরম বলা হয় কেন এটা পড়ে নিলে, এবং পরম শূন্য তাপমাত্রা কিভাবে আসছে সেটা তুমি পড়ে নিলে, তাহলে ওই পুরো টপিকটা পড়ে নিলে কি হবে না, পুরো জায়গাটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এইভাবে তোমরা এই 4টা প্রসেসে তোমরা এই যে 10টা পেজ বললাম, এই 10টা পেজকে ইমিডিয়েট তোমরা কমপ্লিট করো। যদি কোনো প্রশ্নে তোমার খুব অসুবিধা হয়, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে জানতে পারো, আমরা তার অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু সময় তোমাদের হাতে অনেক কম, তার জন্য বলছি প্রিপারেশনটা সেইভাবে নাও, প্রথমে এই 10টা পেজ ভালো করে করো, তারপর যে পেজ গুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। প্রিপারেশনটা ভালো করে নাও আর সবাই একটা বেস্ট রেজাল্ট করো। জয় হিন্দ, জয় ভারত।